on 14th of November along with the underprivileged children and the students of Srishti Dance Academy celebrated Children's Day. The celebration initiated with a dance performance by the students and followed by cake cutting ceremony. This was truly an eventful day. The director Indrani Ganguly of Srishti Dance Academy said, গতকাল 14 নভেম্বর শিশু দিবস সমস্ত স্কুলে পালন করা হয়েছে। আজকে আমার সৃষ্টি ডান্স একাডেমির পক্ষ থেকে শিশু দিবস এবং এই সৃষ্টি ডান্স একাডেমি আগামী 2020-তে 20 বছরে পা দিল। তো এই দুটোর একত্র সমন্বয় আজকে সেই সেলিব্রেশনটা আমি আমার স্কুলেই করছি। দুদিন আগে কলকাতা প্রেস ক্লাবে আমি আমার বিশেষ বন্ধুদের সাথে শিশু দিবস পালন করে এসেছি, আর আজকে আমার ক্লাসে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের সাথে আজকে আবার শিশু দিবস পালন করতে চলেছি। যে বিশেষ বন্ধুদের সাথে আমরা শিশু দিবস পালনটা করলাম তার একটা সংস্থা আলো, সেই সংস্থাটা আগামী 3 মাসের মধ্যেই আমরা কলকাতার একটা বড় প্রেক্ষাগৃহে সৃষ্টি ডান্স একাডেমির 20 বছরের জন্মদিনে পালন করতে চলেছি। এখানে আমার সঙ্গে সহকারী শিক্ষক হিসেবে আকাশ রয়েছে। আকাশ দাস আমার সাথে সব সময় আমার প্রত্যেকটা কাজে আমার পাশে সব সময় থাকে। আকাশের সঙ্গে সব জায়গায় সমস্ত রকম যে কোনো ধরনের পারফরমেন্সের ক্ষেত্রে আকাশ আমাকে সবসময় হেল্প করে, এবং আকাশ কিন্তু আমার একজন ডান্স একাডেমির শিক্ষক হিসেবে আমার কাছে এসেছে নয়, সে আমার খুব কাছের এবং আমার নিজের ভাইয়ের মতো। দেখা যাক সামনের বছর 2020-তে আমরা সৃষ্টি ডান্স একাডেমি একটা বিশাল বড় আয়োজনের যোগ্য করতে চলেছি। আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।